আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে প্যাটার্ন এবং নাম্বার সিরিজ প্রবলেম এন্ড সলিউশন সম্পর্কে জানব। এই অংশটি বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় এসে থাকে, মাস্টার্স লেভেলের ম্যাথমেটিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এই ধরনের ফিল্ডে ভর্তি পরীক্ষাগুলোতে নাম্বার সিরিজ অথবা প্যাটার্নের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো এসে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের জবের যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানেও কিন্তু এই প্রবলেমগুলো এসে থাকে। তো এরকম অনেক প্রবলেম আছে, তবে আমি শুধুমাত্র 10টা প্রবলেম আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ফ্রিকোয়েন্টলি এসে থাকে। যেমন অনেক সময় দেখবেন যে একই জিনিস শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে ওই অঙ্কগুলো এসে থাকে, ওই রকম জিনিসই আমি হচ্ছে আজকে বাছাই করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে প্রথমে আপনারা 5টা প্রবলেম দেখতে পাচ্ছেন, এই 5টা সলিউশন করার পরে আমরা আরও 5টা দেখব। তো প্রথমে আপনি এক নম্বরটা যদি দেখেন, যেখানে সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে 17, 18, 20, 23, 27, 32, এর পরের সংখ্যাটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল রাখবেন যে মোস্ট অফ দ্য কেসে এই নাম্বার সিরিজ অথবা প্যাটার্নের সমস্যা সমাধান করতে আমরা সাধারণত কম্পারিজন করে থাকি, অর্থাৎ একটা সংখ্যা আরেকটা সংখ্যা মানে পরবর্তী সংখ্যার সাথে তার ব্যবধান কত সেই জিনিসটা ক্যালকুলেশন করে কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম সলিউশন করতে পারি। তো এখানেও প্রবলেমটা অনেকটা এরকমই, দেখেন আপনার এই 17 থেকে 18 ডিফারেন্সটা কত, এক, সেম একইভাবে 18 থেকে 20 ডিফারেন্সটা কত, 2, 20 থেকে 23 ডিফারেন্স হচ্ছে 3, 23 থেকে 27 ডিফারেন্স হচ্ছে 4, 27 থেকে 32 ডিফারেন্স হচ্ছে আপনার 5। তাহলে বুঝতেই পারছেন যে 32 পরের যে সংখ্যাটা হবে সেটার সাথে 32 ডিফারেন্সটা হবে 6, তাহলে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 32 আর 6 যোগ করলে হয় 38। ঠিক আছে, এভাবে করে এই ধরনের প্রবলেম আমরা হচ্ছে সলভ করতে পারি। পরের প্রবলেমটা দেখেন, 11, 13, 17, 19, 23, এখানে যে বিষয়টা সেটা হলো এখানে যে আপনার হচ্ছে ধারাবাহিকতাটা রেখেছে সেটা অ্যাকচুয়ালি প্রাইম নাম্বারের ধারাবাহিকতা বজায় রেখেছে, শুরু থেকে শুরু করেনি, 11 থেকে শুরু করেছে। এবং 11 থেকে সংখ্যাগুলো যদি আপনি খেয়াল করেন একেবারে ধারাবাহিকভাবে প্রাইম নাম্বারগুলো তুলে দিয়েছে, 11-এর পরে 13 হচ্ছে প্রাইম নাম্বার, 17 প্রাইম নাম্বার, 19 প্রাইম নাম্বার, 23 প্রাইম নাম্বার, তাই না? তাহলে এর পরবর্তী প্রাইম নাম্বারটা কত হবে, 24 তো প্রাইম না, 25ও প্রাইম না, 26কেও ভাগ করা যায়, এর পরবর্তী সংখ্যা 27ও কিন্তু না, 27কেও ভাগ করা যায়, 28ও না, তাহলে এর পরবর্তী সংখ্যাটা হবে 29, মানে 23 ইমিডিয়েট প্রাইম নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখানে বসে যাচ্ছে। এবার 3 নম্বর প্রবলেমটা দেখেন কি দেয়া আছে, 0, 1, 2, 3, 5, এটাকেও কিন্তু আপনি হচ্ছে পার্থক্য আকারে জিনিসটা করতে পারছেন না, তবে আপনি যদি 2টা অঙ্কের পার্থক্য করে নেন তাহলে এটার প্রবলেমটা সলিউশন সলভ করতে পারবেন। কিন্তু এই প্রবলেমের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ফিবোনাচি সিরিজ। তো এই ফিবোনাচি বা ফিবোনাকি যেটা বলেন না কেন, সেই সিরিজের নিয়মটা এরকম ছিল যে মানে প্রত্যেকটা সংখ্যা আগের 2টা সংখ্যার যোগফল, যেমন এখানে 3 হচ্ছে 1 আর 2 যোগফল, সেম একইভাবে 5 হচ্ছে 2 এবং 3 যোগফল, 2 আর 3 যোগ করলে 5 হয়। তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে সংখ্যাটা হবে সেটা হবে 3 আর 5 যোগফল, অর্থাৎ 8, এই। এবং এখানে যে সংখ্যাটা হবে সেটা হবে 8 এবং 5 যোগফল, যেটা হচ্ছে 13। ঠিক আছে, তো এভাবে করে এই ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি। 4 নম্বর প্রবলেমটা দেখেন কী দেয়া আছে, 95, 85, 76, 68, 61, 55। একটা জিনিস তো ডেফিনেটলি শিওর যে আপনি হচ্ছে নাম্বারগুলো ডিক্রিজ হচ্ছে, কমতেছে, এখন কীভাবে কমতেছে এটা যদি আপনি হচ্ছে ধরতে পারেন তাহলে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। যেমন আপনি যদি দেখেন যে 95 থেকে 85 এটা কতটুকু কমেছে, 10 কমেছে, 85 থেকে 76 কত কমেছে, 9 কমেছে, 76 থেকে 68 কত কমেছে, 8 কমেছে, সেম একইভাবে 7, তারপরে হচ্ছে 6, এভাবে করে কমছে। এখন আপনি যদি কমার ধারাবাহিকতাটা খেয়াল করেন যে তারা কিন্তু একটা অর্ডার মেনটেন করছে যে 7, 10, 9, 8, 7, 6, তাহলে ডেফিনেটলি পরের সংখ্যাটা এই 55 থেকে 5 কম হবে, তাহলে এর সাথে এই সংখ্যার আপনার হচ্ছে ডিফারেন্সটা হবে 5, তাহলে 55 থেকে 5 বিয়োগ দিলে হচ্ছে আপনার 50। ঠিক আছে,
পাঁচ নম্বর প্রবলেমটা দেখেন, এখানে দেওয়া আছে 53-8, 51-6, 47-11। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, দেখবেন প্রত্যেকটা মানে এই সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাগুলো কিন্তু বড় এবং এই সংখ্যাগুলো কিন্তু হচ্ছে ছোট। তার মানে এখানে আপনি বুঝতে পারতেছেন যে এখানে হয়তো এত বড় ব্যবধানের কিছু নাই, অথবা বিয়োগ করে করে বের করার কিছু নাই, হয়তো বা ডিফারেন্ট কোনো বইতে এই অর্ডারটা সাজানো হয়েছে। তো কীরকম অর্ডারে সাজানো হয়েছে একটু যদি আপনি খেয়াল করেন, যে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যার যে অঙ্কগুলো আছে 5 এবং 3, এই দুইটার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যা। এভাবে করে সাজানো হয়েছে, দেখেন যে 5 আর 3 যোগ করলে হচ্ছে আপনার 8। সেম একইভাবে আপনি যদি এটা এই এই জোড়াটা দেখেন, যে 5 আর 1 যোগ করলে হচ্ছে আপনার 6। সেম একইভাবে আপনি যদি এই জোড়াটা দেখেন, যে 4 আর 7 হচ্ছে আপনার 11। এই জোড়া যদি দেখেন তাহলে 4 আর 9 যোগ করলে হচ্ছে আপনার 13। তাহলে ডেফিনেটলি এখানেও একটা জোড়া হবে, পেয়ার হবে, এবং এই জোড়াটা হবে মানে এখানে যে সংখ্যাটা হবে, এই এই যে সংখ্যার অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর যোগফল, তার মানে হচ্ছে 1 আর 3 যোগ করলে যেটা হয় 3, এইখানে অ্যান্সার হবে 3। এভাবে করে আমরা হচ্ছে সলভ করতে পারি। এখন আমরা আরও 5টা প্রবলেম দেখব। মোটামুটি 10টা প্রবলেম যদি আমরা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে সলভ করতে পারি, তাহলে দেখবেন যে এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে আপনার একটু ইজি হবে। ইমিডিয়েটলি আপনি হচ্ছে প্রবলেমটা ধরে ফেলতে পারবেন যে আসলে এটা কোন প্রবলেমের মধ্যে পড়েছে এবং এটাকে কীভাবে সলভ করা যেতে পারে। এবার 6 নম্বর প্রবলেমটা খেয়াল করুন, কী দেওয়া আছে, 2, 1, এরপরে হচ্ছে হাফ, তারপরে হচ্ছে 1/4। তাহলে এইরকম সিকোয়েন্স যদি থাকে পরের সংখ্যাটা কত হবে, এটাও কিন্তু আমরা বুঝতেছি যে সংখ্যাটা কিন্তু কমতেছে, ডিক্রিজ হচ্ছে, কিন্তু কীভাবে কমতেছে এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। আপনি যদি খেয়াল করে দেখেন যে সংখ্যাগুলো অর্ধেক হয়ে যাচ্ছে, যেমন 2 এর অর্ধেক হচ্ছে 1, 1 এর অর্ধেক হচ্ছে আধা বা হাফ, হাফের অর্ধেক 1/4। এই যে অর্ধেকের বিষয়টা, এটা আপনারা এভাবে বের করতে পারেন যে 2 ইনটু 1/2, এটা যদি করেন আপনি তাহলে 2 কাটা গেলে আপনি 1 পাচ্ছেন। সেম একইভাবে পরেরটা যদি আপনি করতে চান, 1 ইনটু 1/2, তাহলে কি হবে, আপনার হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন 1/2। আবার 1/2 ইনটু 1/2 যদি করেন তাহলে হচ্ছে আপনি 1/4 পেয়ে যাচ্ছেন। তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা বুঝতে পারছি যে 1/4 ইনটু 1/2 যদি আমরা করি, পেয়ে যাব হচ্ছে 1/8। তাহলে রেজাল্টটা হবে 1/8। এবার 7 নম্বরটা খেয়াল করেন, কী দেওয়া আছে, যে 7, 11, 19, 35, 64। সেম একইভাবে আপনি যদি সংখ্যার ডিফারেন্সগুলো বের করেন, যে 7 আর 11 ডিফারেন্স হচ্ছে আপনার 4, 11 আর 19 ডিফারেন্স হচ্ছে আপনার 8, 19 আর 35 ডিফারেন্স হচ্ছে আপনার 16, 35 আর 64 ডিফারেন্স হচ্ছে আপনার, যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে 32। তাহলে আপনি যদি সিকোয়েন্সটা দেখেন, 4, 8, 16, 32, এভাবে সিকোয়েন্সটা বাড়ছে, তাহলে বুঝতেই পারছি যে পরের সংখ্যা যেটা হবে সেটা হবে 32-64, তাই না? তাহলে এই 67-64 যোগ করলে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা আমাদের পরের সংখ্যা হিসাবে বসবে। তাহলে আমরা যদি যোগ করি, 4 আর 7 11-1, 7 আর 6 হচ্ছে 13, তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 131। এবার একটু ব্যতিক্রম ধর্মী প্যাটার্ন দেখেন, যে আমাদের যে সাপ্তাহিক দিনগুলো আছে সেগুলো দেওয়া আছে, সানডে, তারপর হচ্ছে মানডে, তারপরে ওয়েনসডে, স্যাটারডে, এর পরের ডেটা কী হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো আপনি যদি এভাবে এই ধরনের প্রবলেম সলভ করতে চান, আগে দেখবেন যে এখানে কোনো মিসিং আছে কি না। ফর এক্সাম্পল, আপনি যদি এইটা দেখেন, দেখবেন যে সানডের পরেই মানডে, কোনো পরিবর্তন মানে কোনো গ্যাপ কিন্তু নাই, তাহলে এখানে গ্যাপ 0। মানডের পরে আপনার হচ্ছে ওয়েনসডে, এখানে যদি খেয়াল করেন আপনি, মানডের পরে আপনার হচ্ছে টিউজডে, তো টিউজডে কিন্তু এখানে মিসিং, টিউজডের পরে টিউজডে না লিখে লিখে দিয়েছে ওয়েনসডে, তাহলে এখানে এখানে কিন্তু আমার একদিন ছুটি গেল বা একদিন বাদ গেল। এরপরে আপনি যদি খেয়াল করেন, ওয়েনসডের পরে সরাসরি স্যাটারডে দেওয়া, তো আপনি যদি খেয়াল করেন ওয়েনসডের পরে আসে হচ্ছে কি, থার্সডে, থার্সডের পরে ফ্রাইডে, ফ্রাইডের পরে আপনার হচ্ছে স্যাটারডে, তার মানে এখানে আবার 2 দিন গ্যাপ আছে। তো এখন যদি আপনি সিকোয়েন্সটা দেখেন, 0, 1, 2, মানে হচ্ছে
একদিন তারপরে দুই দিন তারপরে তিন দিন এভাবে করে গ্যাপ চলে আসতেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এর পরের যে ডেটা হবে সেটা তিন দিন পরের দিনটা হবে, অর্থাৎ স্যাটারডের পরে আপনার হচ্ছে সানডে, মানডে, টিউজডে, এই তিন দিন বাদ যাবে। তারপরের যে দিনটা অর্থাৎ ওয়েনসডে, এটা হবে আমার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে আপনি দেখেন এখানে যেটা করা আছে যে আপনার শূন্যস্থানগুলো মাঝখানে দেওয়া আছে। তো এই ধরনের ক্ষেত্রে আপনি প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করেন, ওয়ানের পরে টু, টু এর পরে ফোর, একেবারে লাস্টে দেওয়া আছে 32। তো এইখানে যে জিনিসটা করা হয়েছে সেটা হলো টু এর পাওয়ার হিসাবে এই সিকোয়েন্সটা চালানো হয়েছে, যে টু এর পাওয়ার জিরো হলে ওয়ান, টু এর পাওয়ার ওয়ান হলে টু, টু এর পাওয়ার টু হলে আপনার হচ্ছে ফোর। তাহলে বুঝতে পারছি যে এটা হচ্ছে টু এর পাওয়ার থ্রি হবে, এটা টু এর পাওয়ার ফোর হবে, এবং এটা দেখেন টু এর পাওয়ার ফাইভ আকারে আছে, টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু 32। তো টু এর পাওয়ার কিউব হলে এটা হবে 8, টু এর পাওয়ার ফোর হলে এটা হবে 16। এভাবে করে এই প্রবলেম সলভ করতে পারেন। অনেকটা একই রকম এই প্রবলেমটা দেওয়া, দেখেন 1, 9, 25, 49, 81। তো এখানে যেটা করা আছে যে যে সংখ্যাটা ধরেন এই যে এইভাবে দেওয়া আছে যে 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, মানে প্রত্যেকটা বীজ 5 স্কোয়ার, মানে প্রত্যেকটা বীজোর সংখ্যার স্কোয়ার করে দেওয়া আছে। এবং এখানে দেখেন 7 স্কোয়ার মিলে যায় না, 1 স্কোয়ার করলেও 1 হয়, 3 স্কোয়ার করলেও 9 হয়, 5 স্কোয়ার করলে 25, 7 স্কোয়ার করলে 49, তাহলে এটা হচ্ছে 9 স্কোয়ার করলে 81। তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে 11 স্কোয়ার হবে, 11 স্কোয়ার করলে আপনি পাচ্ছেন 121। তো এভাবে করে আপনারা এই ধরনের প্রবলেম সলভ করতে পারেন। আরও কিছু প্রবলেম থাকে যেগুলো ধরেন আপনার হচ্ছে গুণ করে আবার বিয়োগ করে করা লাগে, ওইগুলো একটু ক্রিটিক্যাল, ওইগুলোর জন্য অনেক বেশি প্র্যাকটিসের দরকার আছে। তবে সাধারণত কোশ্চেনের স্ট্যান্ডার্ড, মানে কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড করে অথবা একটু ইজি রাখার চেষ্টা করে, তাহলে দেখা যায় যে যে ধরনের প্রবলেমগুলো আসে এই ক্যাটাগরির মধ্যেই চলে আসে। নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।